কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলিবর্ষণের খবর পাওয়া যায়। এতে হতাহত হন রাজপথের আন্দোলনকারী সহ ঘরে থাকা শিশু থেকে শুরু করে পথচারীরা। এসবের জন্য সন্দেহের তীর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে ছোড়া হলেও সম্প্রতি কিছু ভিডিও চিত্র জনসম্মুখে আসায় নানা প্রশ্নের জন্ম দিয়েছে। যেখানে কোনো পুলিশি উপস্থিতি নেই সেখানেও গুলিতে সাধারণ মানুষ নিহত হওয়ায় সেসব সন্দেহ আরও জোরালো হয়েছে। প্রশ্ন উঠছে, ধরে ধরে টার্গেট করে এসব হত্যাকাণ্ড তাহলে ঘটালো কারা? আন্দোলনের সময় পাওয়া একটি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, মূল রাস্তার সাথে সংযুক্ত একটি গলির মাথায় অবস্থান নিয়েছে বেশ কিছু আন্দোলনকারী। সে সময় মূল সড়কের দিকে ইটপাটকেল ছুটতে দেখা যায় তাদের। একই সময় গলির ভেতরের দিক থেকে আরও কিছু আন্দোলনকারী সেখানে জড়ো হতে থাকে। সবাই যখন একদিকে ইটপাটকেল ছুটছে ঠিক তখনই একটি মাত্র গুলির শব্দ শোনা যায়। এমন সময় অনেকটা মানব দেয়ালে বেষ্টিত অবস্থায় মাথায় গুলির আঘাতে লুটিয়ে পড়েন এক যুবক। মাথায় গুলিবিদ্ধ যুবকের অবস্থান অনেকটা মানব ঢালের মধ্যে হলেও সবাইকে ভেদ করে মাঝখানে থাকা ব্যক্তি কিভাবে আক্রান্ত হতে পারে? মূল রাস্তায় পুলিশ থাকলেও সমতলে থেকে মাথার উপরিভাগে কিভাবে গুলি করা সম্ভব? এসব প্রশ্নের ভেতর অনেকে হেলিকপ্টার থেকে গুলি করার দাবি তোলেন। সেখানেও তৈরি হয়েছে আরও একটি প্রশ্ন। গোলযোগের সময় মাথার উপরে কোনো হেলিকপ্টারের উপস্থিতিও চোখে পড়েনি। হেলিকপ্টারের উপস্থিতি থাকলে আন্দোলনকারীদের মনোযোগ স্বাভাবিকভাবেই উপরের দিকে থাকার কথা, কিন্তু ঘটনার সময় একটিমাত্র গুলিতে আহত হয়ে একজন যুবক মাটিতে লুটিয়ে পড়লে বাকিরা গলির ভেতরে ছুটতে থাকেন। এভাবে পুলিশের উপস্থিতি ছাড়াই ঊর্ধ্ব প্রান্ত থেকে একটি বুলেট কিভাবে একজন আন্দোলনকারীকে বিদ্ধ করল এবং সেই পক্ষ আসলে কারা হতে পারে, এসব সন্দেহ ভালো কিছু ইঙ্গিত করে না বলে মনে করেন সচেতন মহল।